Hello students, welcome to VidOnko.com. আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে একটি কারখানার কোন সামগ্রী উৎপাদন হয় এক্স একক। আমাদের এবার কি বলা হয়েছে, এক্স একক সামগ্রীর ক্ষেত্রে উৎপাদন ব্যয় সিএক্স ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 200, আর বিক্রয় বাবদ আয় আর এক্স ইকুয়াল টু 8 ইন্টু এক্স প্লাস 55। এবার আমাদের কি বলা হয়েছে, কারখানার মুনাফা হওয়ার শর্ত কি, যখন আয় গ্রেটার দেন ব্যয় হয়, তাহলে আর এক্স গ্রেটার দেন সি এক্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 8 ইন্টু এক্স প্লাস 55 গ্রেটার দেন 4 ইন্টু এক্স প্লাস 200। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 8 এক্স প্লাস 440 গ্রেটার দেন 4 এক্স প্লাস 800। তাহলে 8 এক্স মাইনাস 4 এক্স গ্রেটার দেন 800 মাইনাস 440। তাহলে 4 এক্স গ্রেটার দেন 360। তাহলে এক্স গ্রেটার দেন 360 বাই 4, তাহলে এক্স গ্রেটার দেন 90। তাহলে কারখানার মুনাফা হিসাবে কিছু আয় হয় যদি সামগ্রীর উৎপাদন যদি 90 একক হয়, তাহলে কি হবে, কোনো লাভ হবে না, কারণ বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রি করে যে আয় পাবো আর যে উৎপাদন ব্যয় দুটো সমান হয়ে যাবে। তাই 90 এককের বেশি হতে হবে সামগ্রীর উৎপাদন যদি সামগ্রীর উৎপাদন 90 এককের বেশি হয়, 90 এককের চেয়ে বেশি হয় তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।